चरागरीगलचर प्रवाह पावितस्तरे गलेवलम्ब्य लम्बिताम्बुजम्प्रतुम् कपालिका डबट्टमन्निनादबट्टमर्वय रायपुरे बाड़ी तो अच्छा सारा दिन जे उपास दिए कष्ट करे जे एटा कादेर जन्य करछे কাল থেকে উপাস দেওয়া হয়েছে মানে সারা দিন উপাস দিয়ে থাকাটা কিসের জন্য শিবের মতো বর পাওয়ার জন্য অনেক অনেক অলৌকিক এখানে ঘটনা ঘটেছে যে বাবা এখানে উঠেছেন এর একটা পুরনো ইতিহাস আছে हेलो बंधुरा आज के पहुंचे गेसि जंगलमहल एक अन्यतम शिवरत्रि पुजो से हलो बाँकुड़ा जिलार रायपुर ब्लकर अंतर्गत रायपुर नामो बाजार शिव मंदिर ये शिव मंदिर खूब विख्यात रही है। ये शिव मंदिर जुड़े अनेक अलौकिक इतिहास सेगल तुम्हारे शुनाब और एखे प्रचुर भीड़ रही है पुरो सारा रात धरे आज के पुजो चलो तो जरा पुजो दीते तर अभिज्ञता तुम्हारे शुनाब পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর আমাদের চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দাও এরকমই আরও অনেক আকর্ষণীয় ভিডিও দেখার জন্য। তো চলো এখানে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে রায়পুর নামোবাজার শিব মন্দির কমিটি শিবরাত্রি উপলক্ষে দিবারাত্রিব্যাপী পূজা অর্চনা ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে কিন্তু মন্দিরটা নির্মীয়মান অবস্থায় রয়েছে কিছুটা খুব ভালোভাবে এখানে তৈরি করা হচ্ছে। আমাদের রায়পুরের যে বিশাল বিখ্যাত যে মহামায়া মন্দিরের রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যেই ডান দিকে এই মন্দিরটি পড়ে। তো কেউ মহামায়া মন্দির এলে এই শিব মন্দিরটি দর্শন করে যেতে পারো। দেখতে পাচ্ছ কি অসম্ভব এখানে ভিড় জমা হয়েছে মা বোনদের প্রচুর ভিড় এখানে লাইন দিয়ে সবাই রয়েছেন পুজো দেওয়ার জন্য। বাবা শিবের মাথায় আজকে জল এবং দুধ ঢালার জন্য সবাই এখানে অপেক্ষা করে রয়েছেন। যেহেতু অনেক ভিড় তার জন্য এখানে একটা লাইন পড়ে গেছে দেখতেই পাচ্ছ। ভিতরে এখানে অনেকটা নিচে মন্দিরের ভিতরে রয়েছেন বাবা মহাদেব সেটা তোমাদেরকে দেখাবো এবং এই মন্দিরের ইতিহাস শোনাবো। দেখে নাও ভিড়টা কেমন হয়েছে। রায়পুরে বাড়ি তো? আচ্ছা, আর এই শিবরাত্রিতে এতগুলো যে মেয়ে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরা কি আপনাদের জন্য লাইন দিয়েছে? সারা দিন যে উপাস দিয়ে কষ্ট করেছে এটা কাদের জন্য করছে? এখানে এই শিব পূজাটা মানে মন্দিরটা তো অনেক পুরনো না নাকি? আর আপনার মানে এখানে যে পূজাটা শুরু হয় সেটা কখন রাতের দিকে? তো এখানে মন্দির প্রাঙ্গণেরই একটি মঞ্চে চলছে পূজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিভিন্ন বাচ্চারা কবিতা আবৃত্তি নাচ গান ইত্যাদি করছে। তার সঙ্গে এখানে ভিতরে ঢুকে দেখার চেষ্টা করলাম যে এই মুহূর্তে কী চলছে। প্রচুর মহিলারা এখানে ভিড় করেছেন অনুষ্ঠান দেখার জন্যে। এখানে প্রতিযোগিতাটা হচ্ছে যে দিদিভাইকে এখানে কাটা চামচে করে মুখ ডাল তুলে দিতে হবে এই গ্লাসগুলোতে, যে যতগুলো গ্লাসে দিতে পারবে সেই হিসাবে তার স্কোর গোনা হবে এবং তাকে বিজয়ী ঘোষণা করা হবে। তো কাটা চামচে করে মুখ ডাল দিদি তুলে চেষ্টা করছেন যতটা সম্ভব তোলা যায় এবং প্রতিটা ক্লাসে এক চামচ করে দিলেই হবে এরকমই মনে হচ্ছে প্রতিযোগিতাটা। দেখা যাক, আমাদের দিদি নাম্বার ওয়ানের মতো এখানে একটা প্রতিযোগিতা চলছে এবং মা বোনরা খুব আগ্রহী হয়ে সেই প্রতিযোগিতা দেখছেন। এখানে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ, ছোট ছোট ভাইরাও এসছে এখানে দেখতে যে কী অনুষ্ঠানটা এখানে চলছে। আর এই অনুষ্ঠানের
ফাঁকেই আমরা কথা বলে নেব এখানেরই গ্রামেরই কিছু বিশিষ্ট মানুষজনদের সঙ্গে। দিদি আপনাদের বাড়ি? ইউটিউব থেকে এসেছি আমরা, রায়পুরে নাও বাজার, এখানে বাড়ি। আচ্ছা, আজকে কি সকাল থেকে উপাস দেওয়া হয়েছে? ও, তো এই উপাস দিয়ে পূজাটা কখন হবে তাহলে? মানে রাত্রে হবে পূজা? আপনার নামটা যদি একটু বলেন। প্রিয়া সিং? ও আচ্ছা, সিট তো এখানে মানে অনেক ভিড় আছে তো দেখতে পাচ্ছি। আর মানে সারাদিন উপাস দিয়ে থাকাটা কিসের জন্য? শিবের মতো বর পাওয়ার জন্য? ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো এখানে আমরা পেয়ে গেছি একজন গ্রামবাসীকে। আপনার নামটা? স্বপন রজক। আচ্ছা, আর এই পুজোর সম্বন্ধে যদি একটু বলে, মানে কত বছর ধরে চলছে পুজোটা? কমপক্ষে 5-6 কিংবা 1000। আচ্ছা, মানে আমাদের বাপ ঠাকুর দাদা তার আগে থেকে চলছে। ও, এটা পাতালপুর, পাতালপুর যে নীতি পূজা আছে, এর সঙ্গে তো রায়পুরে যত শিব আছে, এর সঙ্গে প্রতিযোগিতা কেউ পার নেই, কিন্তু বিশ্বাসকারী না আছে, অনেক অনেক অলৌকিক এখানে ঘটনা ঘটি। যেমন এক দুটা যদি বলেন। যেমন আপনি যে কোনো মনের ইয়ার জন্য যদি আসেন, পূরণ করবেন, মানসিক পূরণ, ঠিক আছে, পূরণ করবে অতি অবশ্যই। সঙ্গীতে ফিরে যাব, যদি আপনি ধন্যবাদ। নামটা? আমার নাম রবীন্দ্র। আচ্ছা, আর এখানে পুজোর সম্বন্ধে যদি একটু বলেন, মানে কতদিন ধরে হচ্ছে বা কিছু ইতিহাস? পুজোটা আপনার বহুদিন আগে থেকে হচ্ছে এখানে। বাবা এখানে উঠেছেন, এর একটা পুরনো ইতিহাস আছে আমাদের, এটা শোনা আর কি। এটা এখানে কি আপনার একটু ওই যেটা আমাদের আবর্জনা ফেলা বা ইয়ের একটা মানুষ মারা গেলে যেসব হাঁড়িপুড়ি ইত্যাদি সব ফেলা হয় মাটি, সেই সব স্থান ছিল। হঠাৎ করে একটা গাভীকে দেখা যায় আর কি এখানে আসার জন্য, এবং সেখান থেকে মানে হঠাৎ করে এবারে মানুষের একটা কিউরিয়াসিটি হয়। কিউরিয়াসিটির পরে এখানে বাবা স্বপ্ন দেন, একজন এখানের ইয়ে ছিলেন আর কি, যিনি প্রথম পাঠ ভক্ত, যিনি আর কি প্রধান ভক্ত, যেটাকে পাঠ ভক্ত বলা হয় স্থানীয় ভাষায়, ওখানে ওনাকে স্বপ্ন দেন যে তুমি এখানে আমার আপনার সে কুয়োর আকারে করা হয়, আপনি দেখুন এখানে মাঝে মাঝে আর কি এসে বাবার যে ত্রিশূল আছে, ত্রিশূলের উপরে মানে বসে থাকেন অনেক সময়, আবার পুরোহিতরা থাকেন, পুরোহিতরা দেখেন যে হঠাৎ করে কি একটা যেন আসে, ওনার যে সাপ এবার আপনার পা তুলে দাঁড়িয়ে থাকে আর কি। এইভাবে আবার বেশ কিছু কিছু আপনার ইয়ে হয়েছে পুজো সম্পর্কে, বা আপনার যে পুজোর পরে যেসব আমাদের এখানে ধরুন হঠাৎ যদি শিবের যে ভক্ত হয় তাদের যদি আপনার কিছু মানে অসুস্থ হয়ে যায় বা ইত্যাদি এসব কিছু হয়ে যায়, সেখানে আমাদের এখানে দেখেছো না বাবার ওই সাহায্য গাছ আপনার একটু বেলপত্র দিয়ে পর নামটা ভুলে পড়ুন যে অসুস্থ রোগী সুস্থ, মানে খুব জাগ্রত আর কি, জাগ্রত। ঠিক আছে, অনেক ভালো লাগলো, ধন্যবাদ। তো চলো এরপর মন্দিরের ভিতরে ঢুকে দেখা যাক সেখানে কেমন পূজা অর্চনা চলছে। এটাই হলো সেই মন্দির, এখানে পাতালপুর যে শিব বাবা আমাদের আছেন, বাবা ভোলেনাথ, তার এখানে এই ভিতরের অংশে রয়েছে সেই শিবলিঙ্গ, সেটিকে ঘিরে চারদিকে পুজো অর্চনা চলছে, পুরোহিতরা উপরে রয়েছেন, আর উপর থেকে সমস্ত মা বোনেরা এসেছেন এখানে, তারা বাবার উপরে মাথার উপরে দুধ, কেউ জল, আবার কেউ বেলপাতা ঢেলে দিচ্ছেন, আর ধূপ, তারপরে বেল, যেগুলো আমাদের বাবা শিবের যেগুলো প্রিয় জিনিস সেগুলো এখানে দেওয়া হয়েছে, ধুতুরো ফুল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড়, আর তার মাঝখানে চলছে বাবার মাথায় জল এবং দুধ ঢালা।
তো বাইরে এই প্রচুর ভিড় লেগে রয়েছে পুরো রাত ধরে, আজ পুজো চলবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর অবশ্যই কমেন্টে জয় বাবা ভোলেনাথ লিখে দিও। এই লাইনে দাঁড়িয়ে আবার কেউ সেলফি তোলার সুযোগটাও হাতছাড়া করতে চাইছেন না। মন্দিরের উল্টো দিকে রয়েছে ফলের দোকান, তো এখান থেকে ফল বা পুজোর জিনিসপত্র কিনে নিয়ে এখানে পুজো দেওয়া যেতে পারে। রয়েছেন শিবিকের দাদা ভাইরা এখানে নিরাপত্তার দায়িত্বে, তারা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।